নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেটক্সে তো চলুন দেখে নিই কালকে আমরা কীভাবে নিফটি ফিফটি আর ব্যাং নিফটিকে ট্রেড করব আর আজকে আমি কিন্তু অ্যাভেলেবেল ছিলাম না মার্কেটে তার জন্যে কোনো ট্রেড আমি নিতে পারিনি যাই হোক তো চলুন দেখে নিই কালকে আমাদের কি কী প্ল্যান থাকা উচিত তো সবার প্রথমে আমাদের আমরা কি দেখছি তিরিশ মিনিট টাইম ফ্রেমে যে প্রাইজের মধ্যে কিন্তু অনেক দিন পর একটা প্রপার কি ডব্লু প্যাটার্ন তৈরি হতে দেখলাম মানে এই জায়গায় কিন্তু বায়াররা কোথাও না কোথাও মার্কেটকে হোল্ড করার চেষ্টা করবে তো সেই প্ল্যানিং মাফিক আমাদের কি করা দরকার সবার প্রথমে এই যে ডাব্লু প্যাটার্নের নেকলাইন আছে এই নেকলাইনটাকে ভালোভাবে মার্ক করে নেওয়া উচিত ওকে ফাইন আর এর সাথে এর সাথে কিন্তু আগের দিনের মানে আজকের দিনের লো পয়েন্ট অ্যান্ড আজকের দিনের হাই পয়েন্টকে মার্ক করে নেবো আজকের দিনে লো ব্যাংনিপিতে কত রয়েছে বিয়াল্লিশ হাজার তিনশো নব্বই আর আজকের দিনের হাই কথা রয়েছে তেতাল্লিশ হাজার একশো বারো লেভেল তো কালকে যদি প্রাইজের মধ্যে ফ্ল্যাট ওপেন দেখি দেখার পর যদি দেখি মার্কেট নিচের দিকে ফল করছে আমি পুট কিনতে যাব না পুট কখন কিনবো যখন দেখব আগের দিনের লোকে প্রাইস ব্রেকডাউন করে দিয়েছে এই যে বুলিশ প্রাইজ অ্যাকশান তৈরি হয়েছে যখন দেখব এটা নেগলিজিবল করে দিচ্ছে সেলাররা তখন গিয়ে আমি কিন্তু পুট কেনার চেষ্টা করব তাছাড়া কিন্তু পুট কিনতে যাব না যাই হোক তো যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পর নিচে ফল করে আমি ওয়েট করব। এই নেকলাইনের কাছাকাছি প্রাইজ আসুক তো যখনই প্রাইসে নেকলাইনের কাছাকাছি এসে এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করবে বা বুলিশ এঙ্কেল ফিং বা মর্নিং স্টার ফর্মেশন এখানে তৈরি করতে দেখব দেন ছোটো খাটো এসএল লাগিয়ে কিন্তু আমরা ইজিলি একটা ওয়ান ইস টু টু এর কিন্তু টার্গেট নিয়ে ট্রেড প্ল্যান করতে পারি বুলিশের সাইডে ভেরি ক্লিয়ার মানে যদি ফ্ল্যাট ওপেন হয়ে নিচে ফল করে আমরা প্যানিক করবো না ওয়েট করবো এই নেকলাইনে আসুক আসার পর এখানে বাইংয়ের কোনো কনফার্মেশন দিক দেন বাই করবো ছোটো এসএল লাগাবো টার্গেট হবে মিনিমাম ওয়ান ইস টু টু ফাইন আর আবার যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পর এখানে কিছুক্ষণ হল্ড করে দেন গিয়ে যদি আজকের হাইটাকে ভালো একটা বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট দেখায় তো সেই ক্ষেত্রে গিয়েও আমরা কিন্তু কল অপশন বাইং করতে পারি তো কল যদি কিনি তাহলে এই লেভেলটা হবে আমাদের কি টার্গেট এরিয়া ক্লিয়ার আর এবার যদি কালকে কোনো কারণে গ্যাপডাউন ওপেন হয় আর গ্যাপডাউনটা যদি এই যে নেকলাইন বললাম এই নেকলাইনের মধ্যে বা এই নেকলাইনের উপরে গ্যাপডাউন যদি ওপেন হয় তাহলেও কিন্তু আমরা এই লেভেলে বাইংয়ের জন্য ভাববো যদি কোনো বাইংয়ের প্রপার ক্যান্ডেল তৈরি হতে দেখি বা প্রাইস অ্যাকশন যদি ওইভাবে তৈরি করতে দেখি তাহলে এই জায়গায় বাইংয়ের কথা ভাববো আর তাছাড়া যদি দেখি এই লেভেলটাকেও ব্রেকডাউন করে দিয়েছে তাহলে এখানে ট্রেড নিয়ে কোনো লাভ নেই ট্রেড যদি নিতেই হয় এগেন আমরা ফার্দার ওয়েট করব আজকের দিনের লোকে প্রাইস ব্রেকডাউন করুক তারপর গিয়ে পুটকেনার ভেরি ক্লিয়ার আর যদি দেখি প্রাইস একটা গ্যাপ আপ ওপেন দিয়েছে তাহলে কী হবে তো গ্যাপ আপ হলে আমি এখানেও কিন্তু ইমিডিয়েট ট্রেড করতে পারবো না ওয়েট করব আজকে যেখানে হাই লাগিয়েছে বা ক্লোজ নিয়েছে তার কাছাকাছি প্রাইস আসুক আসার পর যদি এখানে কোনো বাইংয়ের ট্রেড আমাদের দেয় তো এখানে বাইং করতে পারি বা তাছাড়াও যদি মার্কেট নিচে ফল করে করতে করতে যদি এই নেকলাইনের কাছাকাছি প্রাইস এসে যায় দেনকে যদি এখানে আমরা বাইংয়ের সিগন্যাল পাই তো সেই ক্ষেত্রেও আমরা বাইং করতে পারি অল ক্লিয়ার মানে ব্যাংক নিফটিতে কালকে যদি আমাদের ট্রেড করতে হয় পুট তখনই কিনবো যখন দেখব আজকে দিনের লোকে প্রাইস ব্রেকডাউন করে দিচ্ছে তাছাড়া যে কোনো সাপোর্ট লেভেলে কিন্তু বাইং করার যদি প্রপার ক্যান্ডেল তৈরি হয় দেন আমরা বাইং করতে পারি এবার চলে যাই আমরা কোথায় এবার যাবো আমরা নিফটি ফিফটিতে অল রাইট তো নিফটি ফিফটিতেও আমরা দেখতে পাচ্ছি ডব্লিউ প্যাটার্ন তৈরি হচ্ছে বাট ব্যাঙ্ক নিফটিতে যতটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি নিফটি ফিফটিতে কিন্তু অতটা ক্লিয়ার দেখাচ্ছে না তো সেই ক্ষেত্রে কী করবো নিফটি ফিফটিতে এই যে ডাব্লু প্যাটার্নের নেকলেন আছে সেটাকে আমরা ভালোভাবে মার্ক করার চেষ্টা করব ফাইন দেন আজকের দিনে লো পয়েন্ট অ্যান্ড আজকের দিনের হাই পয়েন্টকে আমরা মার্ক করে নেবো তো এখানেও প্ল্যান সিম্পল থাকছে যদি প্রাইস ফ্ল্যাট ওপেন হওয়ার পর নিচে ফল করে আমরা কিচ্ছু করবো না ওয়েট করব এই নেকলাইনের মধ্যে প্রাইজ আসুক আসার পর এখানে যদি কোনো একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করতে দেখি বা কোনো বুলিশ এঙ্গেল ফিং মর্নিং স্টার ফর্মেশন তৈরি করতে দেখি ছোটোখাটো এসে লাগিয়ে কিন্তু কল অপশন বাইং করা যেতে পারে আর যদি নিচে ফল করতে করতে এই লেভেলটাকেও ব্রেকডাউন করে দেয় তাহলে আর ট্রেড নিয়ে কোনো লাভ নেই আর যদি কালকে প্রাইস ফ্ল্যাট ওপেন হওয়ার পর এখানে একটু থেমে যাই তারপর গিয়ে যদি ভালো একটা ব্রেকআউট দেখায় একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে দেন সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কল অপশন বাইং করতে পারি যদি কল কিনি তাহলে এই যে সুইং লাগিয়ে মার্কেট ফল করেছে সুইংটা কিন্তু আমাদের টার্গেট হয়ে দাঁড়াবে একটু মেপে দেখবেন যে কোথায় আসছে আর যদি কালকে একটা গ্যাপডাউন ওপেন হয় আর গ্যাপডাউনটা যদি এই নেকলাইনের উপরেই ওপেন হয় তো সেই ক্ষেত্রেও আমাদের প্ল্যান সেম থাকছে যে যদি দেখি এই নেকলাইনের সাপোর্ট নিচ্ছে প্রাইস প্রপারলি তাহলে একটা বাইং করা যেতে পারে আর যদি দেখি প্রাইস এগেন একটা গ্যাপ আপ ওপেন হচ্ছে তো এখানেও তাই আমরা ইমিডিয়েট ট্রেড করতে যাবো না কারণ দেখুন যদি আমি এখানে বাইং করতে যাই স্টপ লস লাগানোর কোনো জায়গা নেই আবার এখানে যে সেল করব সেলিংও করতে পারবো না তার জন্যই বলছি ওয়েট করব ওয়েট করার পর দেখব প্রাইস একটা ফল করুক করার পর আজকে যেখানে গ্লোজ নিয়েছে বা হাই লাগিয়েছে তার কাছাকাছি এসে প্রাইস যদি সাপোর্ট নেয় এখানে একটা কল কেনা যেতে পারে বা যদি এই লেভেলটা খুব ব্রেকডাউন করে এই লাইনে এসে যায় তারপর এখানে চেক করে দেবো এখানেও যদি সাপোর্ট পেতে দেখি তাহলে এখানে একটা বাইং করা যেতে পারে মানে ব্যাঙ ব্যাঙ নিফটির মতো নিফটি ফিফটিতেও আমরা প্ল্যান রাখছি যে যদি পুট কিনতে হয় কালকে তাহলে এই সাপোর্টটাকে প্রাইজ ব্রেকডাউন করুক তারপর গিয়েই পুট কেনার কথা ভাবব আর রাইট তো আশা করি সহজেই বুঝতে পেরেছেন আর শরীরটা একটু খারাপ রয়েছে মারাত্মক ঠান্ডা লেগেছে তাই সেই কারণে ভিডিওটা বেশি লং করছি না যাই হোক তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যদি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান যেখানে যখন আমি লাইভ মার্কেট চলাকালীন কোনো ট্রেড নিই নেওয়ার পেছনে লজিক কী কীভাবে আমরা ট্রেডটা নিলাম প্রপার অর্ডার বুক দিয়ে কিন্তু শেয়ার করে থাকি যেমন আজকে কোনো আমরা ট্রেড নিই তো আজকে আমরা শেয়ার করতে পারিনি যাই হোক তো এগুলো অ্যাক্সেস করতে হলে ভিডিও ডিসক্রিপশন বা পিন কমেন্ট চেক করুন সেখানে প্রসেস বলে দিয়ে আছে সেই মাধ্যমে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবেন ওকে তো দেখা হচ্ছে কালকে গুড বাই